আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে টিপি লিঙ্কে ডেকো রাউটারটি কীভাবে কনফিগার করতে হয় তো চলুন আমরা প্রথমে রাউটারটিকে আনবক্সিং করি দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই হচ্ছে একটি বক্স সিস্টেম রাউটার সো আমরা এটাকে এখন আনবক্সিং করব এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়ার কেবল দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউটিউপি কেবলটা দেওয়া আছে সো অ্যাট ফাস্ট আমরা রাউটারটিকে পাওয়ার দেব তার আগে এখানে আমরা দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন এই যে পোটটি দেখতে পাচ্ছেন এই পোর্টটি হচ্ছে পাওয়ারের এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছিদ্র দেওয়া আছে এই ছিদ্র হচ্ছে রিসেট করার জন্য আপনার রাউটারটিকে রিসেট করতে চাইলে এখানে প্রেস করে রিসেট করতে পারেন এখানে দুইটি পোর্ট দেওয়া আছে এখানে দুইটি পোর্টেই ওয়ান এবং ল্যান হিসেবে কাজ করবে কারণ এখানে স্পেসিফিকলি কোনো পোর্ট ডেডিকেট করে দেওয়া নেই অটোমেটিক সে কানেক্ট হয়ে নিবে সো ফার্স্ট আমরা রাউটারটিকে পাওয়ার দিয়ে অন করি দেখতে পাচ্ছেন যে পাওয়ারের পোর্টটি পাওয়ারের পোর্টির মধ্যে আমরা পাওয়ারটি ইনপুট করি এবং এখন পাওয়ার দিই দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটি অন হয়ে গিয়েছে এখন আমরা কনফিগারের জন্য আমরা একটা অ্যাপস ব্যবহার করব সো অ্যাপসের মাধ্যমে কীভাবে কনফিগার করতে হয় সেটি আমরা দেখব এখন আমরা দেখব যে কিভাবে কনফিগারটা করতে হয় ফার্স্ট আমরা চেক করে দেখি যে আমাদের রাউটারটি অন আছে কি না আমরা ওয়াইফাই বাটনে ক্লিক করে অন করি এখানে দেখতে পাচ্ছেন যে ডেকো নাইন এই থ্রি ফোর এটি আমাদের অন হয়েছে কানেক্ট হলে আমরা এখান থেকে একটা জিনিস দেখব এখানে ম্যানেজ অর্থাৎ ডিকো টিপিলিং রাউটারের লগ ইন আইপি হচ্ছে ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্স এইট ডট সিক্সটি এইট ডট ওয়ান এখানে আমি ক্লিক করি ক্লিক করলেও যেতে পারবো অ্যান্ড ব্রাউজ করেও আমি নেক্সট অপশানটা যেখানে যাইতে চাচ্ছি সেখানে যেতে পারব এখানে দেখেন বলতেছে যে ডাউনলোড দ্য টিপিলিং ডিকো অ্যাপ ফর আই ওএস অর অ্যান্ড্রয়েড দ্য দ্য অ্যাপ উইল ওয়ার্ক ইউ থ্রো দ্য সেট আপ এখানে ফার্স্ট আমাদের ডিকো অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে হবে সো আমরা প্লে স্টোরে যাই এখান থেকে আমরা ডিকো অ্যাপ লিখে সার্চ দিলেই দেখতে পাচ্ছেন চলে আসছে ইনস্টল আমরা হোম স্ক্রিনে দেখি যে আমাদের অ্যাপসটি এই তো দেখতে পাচ্ছেন আমরা অ্যাট ফার্স্ট অ্যাপসটিকে ওপেন করি এখানে ওয়েলকাম টু ডিকো এখানে যদি আপনাদের আগে যদি এটি ক্রিয়েট করা থাকে আইডি ওই আইডি দিয়ে আপনি লগ ইন হয়ে রাউটারটিকে মনিটরিং করতে পারবেন যেহেতু আমরা নতুনভাবে কনফিগার করতেছি সো আমাদের নতুন আইডি ক্রিয়েট করতে হবে সেজন্য সাইন আপে ক্লিক করব এখানে যে মেইলের এগেনস্টে আপনার আইডিটি ক্রিয়েট করবেন সেই মেইলটি এখানে টাইপ করবেন সো আমরা মেইলটি টাইপ করি এখানে জিমেইল হটমেইল আউটলুক ইয়াহু সবগুলো দেয়া আছে আপনার যে অ্যাকাউন্ট সেটাতেই ক্রিয়েট করবেন আমাদের জিমেইল একটি পাসওয়ার্ড ক্রিয়েট করি সাইন আপ এই অপশানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইওর টিপি লিঙ্ক আইডি অ্যান্ড ইমেইল হ্যাজবিন সেন্ড টু অর্থাৎ একটি কোড গিয়েছে আমাদের মেইলে সেই কোডটিকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে আর তেতাল্লিশ সেকেন্ড বাকি আছে সো আমরা মেইলে লগ ইন করি এখানে দেখতে পাচ্ছেন একটি মেসেজ আসছে এই কোড থেকে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন অ্যাক্টিভেশন সাকসেসফুলি এখন আমরা আবার আমাদের অ্যাপসটার মধ্যে লগ ইন হব এখানে অ্যাক্টিভেটেড অ্যান্ড লগ ইন এটি আগে হাইট ছিল এটি এখন আনহাইট হয়ে গিয়েছে ক্লিক নাও আমাদের আইডিটি ক্রিয়েট হয়ে গিয়েছে আমরা যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমাদের রাউটারে লগ ইন পেইন্ট ইউর হোম ইন ওয়াইফাই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মডেল সো এখান থেকে আমাদের মডেল হচ্ছে এম থ্রি এম ফোর এই অপশানে ক্লিক করি এখানে আপনার নেক্সট নেক্সট করে গেলেও হবে তারপর আপনি দেখে নিতে পারেন এখান থেকে দেখেন এনারোল ওয়াইফাই টার্ন ওয়াইফাই অন এখানে আমার রাউটারের সাথে আমরা কানেকশন হওয়ার জন্য সিনক্রোনাইজিং হচ্ছে টিকমার্ক আমাদের রাউটারের সাথে কানেকশন ওকে এখানে রুমটা সিলেক্ট করে নেবেন বেডরুম সিলেক্ট করলাম এখানে আমরা আইসপি থেকে বরাদ্দকৃত ওয়াইফাই লাইনটি কানেকশান দেয়নি